জাতীয় দলের সবচেয়ে প্রিয় বন্ধু মেহেদী হাসান মিরাজের আকদের পরের দিনই বিয়ে করে ফেললেন মুস্তাফিজুর রহমান। গত এক সপ্তাহে জাতীয় দলের কোন খেলোয়াড়ের তিন নম্বর খুশির খবর এটি। এর আগে সবচেয়ে প্রথম 16 মার্চ শনিবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। এরপর শৈশবের প্রেমিকা রাবেয়া আক্তার প্রীতির সাথে 21 মার্চ বৃহস্পতিবার বন্ধনে বাধা পড়েন তরুণ টাইগার মেহেদী হাসান মিরাজ। তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের স্ত্রী ও বিয়ে নিয়ে সব বিস্তারিত জানতে খবর টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। 22 মার্চ শুক্রবার জুমার নামাজের পর সাতক্ষীরায় নিজ গ্রামের বাড়িতে নতুন জীবনের সূচনা করেন মুস্তাফিজ। দুপুর 2:45 দিকে বাবা মা ভাই ও বন্ধু মিলিয়ে 30 থেকে 32 জন বরযাত্রী নিয়ে হাদিপুরে কনের বাড়িতে পৌঁছান মুস্তাফিজ। গায়ে শেরওয়ানি থাকলেও পাগড়ি পরেননি তিনি। কনে পক্ষের লোকজন এই পেসারকে কোলে নিয়ে বিয়ের আসরে নিয়ে যেতে চাইলেও তিনি উঠতে রাজি হননি। শেষমেশ হেঁটেই বিয়ের মঞ্চে বসেন মুস্তাফিজ। কোটি মানুষের চোখের মণি ফিজের স্ত্রীর নাম সামিয়া পারভীন শিমু। জানা গেছে অনেক আগে থেকেই মন আদান প্রদান মামাতো বোন শিমুর সাথে মুস্তাফিজের। শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের 54তম ব্যাচের প্রথম বর্ষের ছাত্রী। বিয়ে হয়ে গেলেও মুস্তাফিজ চান শিমু যেন পড়াশোনা শেষ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, সামিয়া পারভীন শিমু পার্শ্ববর্তী দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের মোহাম্মদ রনকুল ইসলাম বাবুর মেয়ে। এই রনকুল ইসলাম বাবু সম্পর্কে মুস্তাফিজের মেজমামা হন। মুস্তাফিজ শিমুর প্রেম নিয়ে তাদের এক আত্মীয় বলেন, মুস্তাফিজ যখন তারকানা তখন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। মুস্তাফিজ অধিকাংশ সময় মাছ ধরার নামে থাকতেন মামাদের বাড়িতে, সেই থেকে দুজনের মধ্যে চেনাজানা ও সম্পর্ক। পারিবারিক ভাবে অনেক আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। মুস্তাফিজুর রহমানের সঙ্গে শিমুর বিয়ের সংবাদে সাইকোলজি বিভাগের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের জন্য শুভকামনা করেন। তারা জানান, সামিয়া যেমন মেধাবী তেমনি নম্র ও ধার্মিক। 2018-19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে ভর্তি হন সামিয়া পারভীন শিমু। মুস্তাফিজের বিয়ের অনুষ্ঠান কবে করবেন এমন প্রশ্নের জবাবে মোখলেসুর রহমান বলেন, আত্মীয় স্বজন অনেকেই দেশের বাইরে থাকে, তারা ফিরলে একসঙ্গে বড় করে বিয়ে পরবর্তী আয়োজন করব। আমরা চাচ্ছিলাম তাদেরকে না জানাতে, তবে মিডিয়ার কারণে গোপন করা সম্ভব হয়নি। আমার মায়ের ও নানির ইচ্ছা তাদের বিয়ে হোক, তাছাড়া আমাদের উভয় পরিবারের সকলেই এই বিষয়ে একমত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, 1995 সালে সাতক্ষীরা জন্ম হয় মুস্তাফিজুর রহমানের। 2015 সালে মাত্র 20 বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন এই কাটার মাস্টার। অভিষেকের পর থেকেই এখন পর্যন্ত তার বোলিং এ নাকাল হয়েছেন বিশ্বের সব বাঘা বাঘা ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিপিএল আইপিএল পিএসএল ও খেলেছেন মুস্তাফিজুর রহমান। দর্শক, শুধুমাত্র বাংলাদেশ জাতীয় দলের নয়, বিশ্ব ক্রিকেটের চমক মুস্তাফিজুর রহমান শুভকাজে দেরি না করে বিয়ে করে ফেলেছেন মিরাজ মুস্তাফিজ মমিনুল। তরুণ টাইগারদের এমন সিদ্ধান্তে খুশি কোটি কোটি ভক্ত সমর্থক, কারণ তাদের মতে এখন তারা খেলায় আরো বেশি মনোনিবেশ করতে পারবেন। দর্শক, মুস্তাফিজুর রহমান ও সামিয়া পারভীন শিমুকে আপনিও অভিনন্দন ও দোয়া জানাতে পারেন নিচে কমেন্ট সেকশনে।